আমাদের লাগে স্বাগত।
রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু অতি অল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ধ্বংসপ্রায় অবকাঠামো পূর্ণ নির্মাণ, আর্থিক খাত পুনর্গঠন এবং সমগ্র বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর দৃঢ়প্রত্যয় ও প্রচেষ্টা আপনাকে কতখানি আন্দোলিত করেছিল? আমরা এটা তো আনন্দ বঙ্গবন্ধুর স্বযুদ্ধ জাতি মারা যাওয়ার পর তো শেখ হাসিনা এখন চলাইতে সবাইকে ধন্যবাদ। বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের গানে অনুষ্ঠানে প্রথম দল আজকে শেষ হলো। আমাদের যে পরবর্তী দুটি অনুষ্ঠান আছে নেক্সট অন্যদিনে হবে, আজকে অনুষ্ঠানে সমাপ্তি এখানে এখানে ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধার সন্তান আমির কবির স্যার। এখন তোমাদের মধ্যে থেকে ওনাকে তোমার মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রশ্ন করে এবং জানবা সর্বদা কে প্রশ্ন করবে এই মনে হয়। 19 বছর বয়সে বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় রাজনীতিতে যুক্ত হন। 23 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর তরুণ জীবনের এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত দিন। শেখ মুজিব সাহেব ভালো সংগঠক ছিলেন এবং ওনার কারণেই দেড় সাল স্বাধীন হয়েছে। বিশ্বকে ও বিশ্বকের গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগের জরিপে বিশ্বের সকল প্রান্তের বাঙালির মত অনুযায়ী বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে স্বীকৃতি দেওয়া হয়। এ বিষয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। আমার খুবই গর্ববোধটি আমরা সবাই গর্ববোধী না হলে তো আজ বাংলাদেশ স্বাধীন হতো না। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই দাঁড়িয়ে আবার সালাম করুন আগে, ঠিক আছে? এখন তোমরা প্রথমে এদিক দিয়ে দুজনে প্রশ্ন করবা, এদিক দিয়ে দুজনে প্রশ্ন করবা। বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন। স্কুল বয়স থেকে বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন, এ বিষয়ে আপনার অভিমত কি?
স্কুল বয়স থেকে বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন, এ বিষয়ে আপনার অভিমত? সম্পূর্ণভাবে আমি এই প্রশ্নের সাথে একমত এবং বঙ্গবন্ধু এই একজন দক্ষ সংগঠন হিসাবে এই দেশের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু তার জীবনে এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত? বঙ্গবন্ধু তার ছাত্র জীবন থেকে এবং তার তরুণ বয়স থেকেই উনি তাদের দ্বারা এই একটা অনুপ্রেরণা সারা বাঙালি জাতিকে এই হানাদার বাহিনী এই আমাদের ভাষাগত দিকটা ওনার ভিতরে দেখা উত্তর সবসময়ই এবং উনি আমরার ভাষা মায়ের ভাষাটা আমাদের সর্বস্তরে এই তখনকার সময়ে পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ প্রয়োগ করার জন্য এবং আমরা যাতে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি এই বিষয়টাই উনি সবসময়ই এই বিষয়টাই নিয়ে ওই উনি সারা বাঙালি জাতির সাথে কাজ করে ঐক্যবদ্ধ করেছিলেন। ৩৯ বছর বয়সে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধু দলটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩৩ বছর বয়সে তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩৪ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পূর্ব পাকিস্তানের মন্ত্রী হন। এত কম বয়সী নেতৃত্ব এই অতুলনীয় অবিস্মরণীয় উদ্যানে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই এটাই আমি বলতে চাই, উনি এই দেশের স্বাধীনতার জন্য আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা জন্য উনি তখনকার সময়ে আন্দোলনের মাধ্যমে পশ্চিমা হানাদার পশ্চিমাদেরকে বাধ্য করেছিলেন এই নির্বাচন দেওয়ার জন্য, পাকিস্তানের নির্বাচন দেওয়ার জন্য। এই নির্বাচন দেওয়ার পরে উনি ওনার আমাদের পূর্ব তখনকার সময়ে পূর্ব পাকিস্তান তথা এখন বাংলাদেশ তখন উনি নির্বাচনে বাধ্য করাইয়ে নির্বাচন দেওয়ানি দিয়ে উনি ওনার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনি তখনকার সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। তখন পাকিস্তানিরা তারা বিভিন্ন কলকৌশল করে বঙ্গবন্ধুকে নেতৃত্ব না দিয়ে তারা বিভিন্ন কলকৌশল করে শেষ পর্যন্ত আমাদের উপরে তারা নিরীহ মানুষের রূপে এই হানাদার বাহিনীদেরকে লেলে দিয়ে আমার নিরীহ মানুষের রূপে মহাবন এবং আমাদের বাঙালি জাতির রূপে চাপাইয়ে পড়ে নিরস্ত্র মানুষকে হত্যা করে তারা রাজত্ব কায়েম করার জন্য তারা চেষ্টা করে ব্যর্থ হয়। বঙ্গবন্ধু নেতৃত্বে তারা ফিরে উঠতে পারে নাই বাঙালি জাতি। তিনি গ্রেপ্তার হন, তিনি আমাদের ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী একজন। বঙ্গবন্ধু সেই নেতা যিনি ১৯৫২ সালে কারাবন্দী থাকলেও রাজনৈতিক সহকর্মীদের নেতা গোপনে বৈঠক করে আবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন এবং ১১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর এই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই বঙ্গবন্ধুর ক্ষান্ত হন নাই, যতই ওনার উপরে নির্যাতন নিপীড়ন এসেছে এরপরও বঙ্গবন্ধু ক্ষান্ত হন নাই। ওনার কৌশল নিয়ে উনি বাঙালি জাতিকে তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য, ভাষাকে উদ্ধার করার জন্য, জাতিকে উদ্ধার করার জন্য উনি ওনার কাজ চালিয়ে গেছেন এবং ওনার এই সেই কাজেই আজকে আমরা বাঙালি জাতি এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এটাই বাস্তব। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু বাঙালির স্বায়ত্ত শাসনের লক্ষ্যে ছয়তম দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে
বাকি সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়ার দাবি জানাই। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? অবশ্যই এই দাবিগুলাই ভূমিকা রেখেছিল বলেই আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং বঙ্গবন্ধুর প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি কাজই ছিল আজকে আমরা বাঙালি জাতির এই স্বাধীনতা অর্জনের পক্ষে প্রত্যেকটি বিষয় ওনার প্রত্যেকটি পদক্ষেপ ওনার কাজ করেছে বলেই আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং আমরা বাঙালি জাতি হিসাবে গর্বিত এবং পরিচিত পেরেছি। বঙ্গবন্ধু 18 বছর বয়সে প্রথম গেলে দান, এরপর তিনি দেশের মানুষের মুক্তির জন্য আরও 18 বছর বাদ গেলে দান। তিনি মোট 1,186 দিন কারাগারে জীবন কাটিয়েছেন, হিসেবে করলে যা প্রায় 13 বছরের মতো হয়। দেশের জন্য তার এই আত্মদান আপনি কিভাবে মূল্যায়ন করবেন? উনার এই যে সময়টা, এই সময়টা উনার খুব মূল্যবান সময় ছিল, এই সময়টা উনার খুব মূল্যবান সময় ছিল, কিন্তু এই সময়টা উনার উনার কোনো কাজে লাগায় নাই। উনার এই সময়টা সম্পূর্ণরূপে কাজ করেছে বাঙালি জাতিকে কীভাবে মুক্ত করা যায়, বাঙালি আমাদের বাংলা ভাষাটাকে কীভাবে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি, বাংলা ভাষায় আমরা লিখতে পারি, বাংলা ভাষায় আমরা পড়তে পারি, বাংলা ভাষায় আমরা টাকার মধ্যে দেখতে পারি, অফিস আদালতে আমরা বাংলায় ভাষায় যাতে আমরা সব কিছু বুঝতে পারি, জানতে পারি, এই বিষয়গুলাই উনি কাজ করেছিলেন এবং এই বিষয়গুলো ওই এই সময় থেকেই ওনার নিজের মূল্যবান সময় তারে তার পারিবারিক দিকে এবং তার মূল্যবান জাতির এবং ওই সমস্ত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কাজে লেগেছেন। এটা অবশ্যই আমার অনুপ্রেরণা জায়গায় যে ওনার ইনু যে অত বড় ত্যাগ করতে পারছেন, এই বয়সটা এই সময়টা কোনো সময় কেউ কারোর জন্য ত্যাগ করে না, এটা তার নিজের জন্যই এই সময়, কিন্তু উনি নিজের জন্য এই সময়টা দেন নাই, দিচ্ছেন জাতির জন্য। এটি